ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই জেলার ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের কেতুকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গেল শুক্রবার রাতে ব্রহ্মপুত্রের ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে যায় স্কুলটি। নিশ্চিহ্ন হয়ে গেছে স্কুলের অনেক মূল্যবান কাগজপত্র সহ শিক্ষার্থীদের সার্টিফিকেট। শুধু কেতুকির হাটি নয়, মাত্র এক সপ্তাহে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে সদর উপজেলা শাখাটা ও ফুলছড়ির বিভিন্ন ইউনিয়নের আরো নয়টি প্রাথমিক বিদ্যালয় ভবন। অনিশ্চয়তার মুখে পড়েছে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন। এখন যে কদিন জায়গা না পাওয়া যাবে সেই কদিন যেহেতু বিদ্যালয়টা বন্ধ রাখা সমীচীন হবে না, এই জন্য সব জমিনে আমি যাব। আমার শিক্ষক অফিসার আছে, তাদেরকে অনুরোধ করে কারো বৈঠক ঘর কিংবা কারো যদি টিনে চালা থাকে সেখানে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা নেওয়া হবে। ভাঙনের শিকার স্কুলগুলোর শিক্ষার্থীদের পাঠদান সচল করতে শিগগিরই বিকল্প ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।